কালনা জনবহুল ঘাট দেখেন, ফেরি আসলো। ফেরির যানবাহন এবং মানুষের অবস্থা দেখেন কি অবস্থা। এবং এই ফেরি থেকে যখন গাড়িগুলো নামবে আপনারা তখন দেখবেন, আমি আজকে দেখানোর চেষ্টা করব যে ফেরি থেকে গাড়ি নামার সময় পল্টনের কি অবস্থা হয় এবং পল্টনে যারা দাঁড়িয়ে থাকে তাদের অবস্থা কতটা হয়, কত ঝুঁকিপূর্ণ হয়। এই ঘাটে ফেরি থেকে ফেরি সহ একবার ট্রাক নিয়ে ফেরি ডুবে গিয়েছিল, আপনারা জানেন, বেশি দিন নয়, হয়তো বছর দুয়েক হয়েছে, আমরা দেখেছিলাম, পত্রিকায় নিউজ করেছিলাম। ফেরিতে এগুলো ফেরি থেকে নামার জন্য এবং এখন এখানে ফেরিতে ওঠার জন্য যেই ভ্যান এবং যে মোটর সাইকেল যে দেখতেছেন দাঁড়িয়ে আছে, এইগুলা দেখবেন যে নামার সময় যদিও এখন নদীতে পানি কম, তবুও দেখবেন যে পল্টন কতটা নিচু হয়ে যায়। ওদিকে আমি দেখাবো, ও কয়েকদিন ধরে চেষ্টা করছি এটা দেখানোর জন্য আপনাদের। প্রিয় দর্শক, আপনারা দেখবেন ফেরি থেকে নামা এবং ফেরিতে ওঠার প্রতিযোগিতা কত, প্রতিযোগিতা দেখেন দেখেন। এই প্রতিযোগিতার জন্যই মূলত অ্যাক্সিডেন্ট সমস্যা হয়, সবাই আগে নামতে চায়, সেটা মানুষ বলেন, গাড়ি বলেন, মোটর সাইকেল বলেন, যা বলেন। গাড়িটা ঘুরান। সিলেটের বন্যাতে দুজন সাহায্যের জন্য কিছু ভাইয়েরা আমাদের দাঁড়িয়ে আছে, আমরা এখন সাহায্য করবো। গাড়িওয়ালা ভাই সাহায্য করলেন, ড্রাইভার স্থানের পরের স্থানটিতে নদীর পশ্চিম পাশের দিকে যে স্থানে উপরে কাজ চলতেছে ঢালাই, এর পরে এটা বাকি আছে শুধু, যে দিনের মধ্যে এটা ঢালাই শুরু হবে। ট্রেন চলছে, এই যে এইটা, এই যে মেশিনটা না সিমেন্ট ইয়ে করার, এই মেশিন থেকে এই যে ক্রেনের মধ্যে দিয়ে ঢালাই যাচ্ছে, অর্থাৎ যেগুলো ইয়ে করা ঢালাই মাখানো, যে সিমেন্ট কুয়া দিয়ে যেটা ইয়ে করা না, ওইটা এই এইখান থেকে এই ক্রেন দিয়ে ওটার মধ্যে পাইপ আছে, পাইপ দিয়ে উপরে যাচ্ছে এবং ঢালাই হচ্ছে। প্রিয় দর্শক, এই যে সিমেন্ট ইয়ে করার যে মেশিন, এই মেশিনটার ভিতর দিয়ে মেশিনটা থেকে আগে এই মেশিনের ক্রেনের মধ্যে ঢালাই যাচ্ছে এবং এখান থেকে ঢালাইয়ের যে মশলা বলে সেটা উপরে দেওয়া হচ্ছে।
ক্রেনের সাহায্যে। আপনারা জানেন এসব অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমেই করা হয়। কোনগুলো? হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো করে ফেলবে, ওইটা তো ডিজাইন, ওইটাই হচ্ছে মূল ডিজাইন, যেটি আপনার ভিয়েতনাম থেকে বানানো। এটা দিয়ে ঢালাই উপরে যাচ্ছে এবং ওখানে ঢালাই দেওয়া হচ্ছে।